রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্য সচিবকে তীব্র ভর্ষণা করলেন হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় আদালতের নির্দেশ মানার ইচ্ছা আদৌ রাজ্য সরকারের রয়েছে কি না চব্বিশ ঘন্টার মধ্যে তা জানানোর জন্য রাজ্যের মুখ্য সচিবকে কড়া নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার এই মামলার শুনানিতে সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মঙ্গলবার বিকেল তিনটের মধ্যে বিষয়টি হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যের মুখ্য সচিবকে মামলাকারীর আইনজীবীকে এক ঘন্টার মধ্যে হাইকোর্টের নির্দেশ রাজ্যের জিপিকে দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার প্রসঙ্গত উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কিন্তু সিবিআইয়ের ওপর মামলার চাপ তৈরি হওয়ায় রাজ্যের দশজন পুলিশ অফিসারকে ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি একই সঙ্গে আদালত জানায় ওই মামলার তদন্তকারীদের উত্তরবঙ্গে থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকারকেই তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্য সচিবকে ওই নির্দেশ দিয়েছিলেন গঙ্গোপাধ্যায় স্যার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল নির্দেশনামা মুখ্য সচিবের অফিসে পাঠান প্রথমে তেসরা নভেম্বর এবং পরে সাতই ডিসেম্বর আদালতের নির্দেশ জানানো হয় কিন্তু সোমবার সিবিআইয়ের তরফে অভিযোগ করা হয় এখনও পর্যন্ত কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি রাজ্য সরকার তারপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশ প্রসঙ্গত আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে একুশ হাজার একশো জন মোট পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে আবেদনকারীদের পক্ষের অভিযোগ ছিল হাইকোর্টে টাকা জমা দেওয়ার সময় সমিতি জানিয়েছিল ওই টাকা বাজারে ঋণ হিসেবে খাটানো হবে কিন্তু পরে দেখা যায় যে টাকা ফেরত সময় হলে বিনিয়োগকারীরা জানাতে মানে জানতে পারেন সমিতি বিলুপ্ত হয়ে গিয়েছে তিন বছর ধরে তদন্ত করার পরেও সিআইডি খুঁজে বার করতে পারেনি কাদের ওই টাকা ঋণ হিসেবে দেয়া হয়েছিল গ্রেপ্তার করা হয় সমিতির পাঁচ কর্তাকে কিন্তু এখনও টাকা না পাওয়ায় অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন